আমরা ক্ষয়চক্র নিয়ে আলোচনা করছিলাম, একে একে ডেভিস পেঙ্কের ক্ষয়চক্র ধারণা নিয়ে আলোচনা করে ফেলেছি। সবশেষে আসছি এলসি কিংয়ের পাদর সমতলীকরণ মতবাদ। এই মতবাদটি তিনি 1948 সালে প্রকাশ করেছেন। দক্ষিণ আফ্রিকার মরু ও মরুপ্রায় অঞ্চলের দীর্ঘ পর্যবেক্ষণের ফলস্বরূপ তিনি তার এই পাদর সমতলীকরণ মতবাদটি প্রকাশ করেন। সুতরাং কীভাবে যৌবন পরিণত ও বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে এই মরু অঞ্চলটির পাদসমভূমির সৃষ্টি হয়েছে তা আজকে আমরা জানব। সুতরাং দেখতেই পাচ্ছি তিনি তার সম্পূর্ণ ভূবিবর্তন সম্পর্কিত মতবাদটিকে তিনটি অংশে বা তিনটি পর্যায়ে ভাগ করেছেন, যৌবন পরিণত এবং বার্ধক্য। এলসি কিং অর্থাৎ তার পুরো নাম লেস্টার চার্লস কিং, তিনি ডেভিসের মতোই তার এই পাদসমতলীকরণ মতবাদে তিনটি পর্যায়ের নামকরণ করেছেন, যৌবন পরিণত এবং বার্ধক্য। তার মতে শুষ্ক বা শুষ্কপ্রায় এলাকায় ভূমির বিবর্তন পেডিপ্লেনের উত্থানজনিত ভৃগু তৈরির মাধ্যমে শুরু হয়। প্রথমে আমরা জেনে নেব ভৃগু বা ভৃগুঢাল কাকে বলে। পাহাড় পর্বত বা মালভূমির অপেক্ষাকৃত খাড়া ঢালকে ভৃগুঢাল বলা হয়। কোনো ভৃগুঢালের একদিকের অংশ খাড়া হয় কিন্তু বিপরীত দিকের ঢাল মৃদু বা কম ঢালযুক্ত হয়। উত্থিত এই নতুন ভূভাগ অর্থাৎ ভৃগু অংশটি নদী নতুন শক্তি নিয়ে নিম্নক্ষয় শুরু করে। এই নিম্নক্ষয় ক্রমশ ধীরে ধীরে বন্ধ হয়ে গেলে নদীর পার্শ্বক্ষয় বৃদ্ধি পায়। এর ফলে ভৃগুর পশ্চাৎ অপসরণ শুরু হয়। এই পশ্চাৎ অপসরণের ফলে ভৃগুর পাদদেশ একটি মৃদু ঢাল সমন্বিত ক্ষয়জাত ভূমি তৈরি করে, একেই পেডিমেন্ট বলে। পেডিমেন্টের প্রসার ঘটলে দুই মধ্যবর্তী জলবিভাজিকা সংকীর্ণ হয়ে খাড়া ঢাল বিশিষ্ট পাহাড় রূপে অবস্থান করে, এগুলিকে ইনসেল বার্জ বলা হয়। ইনসেল বার্জ গোলাকার হলে তাকে বোনহার্ড বা ক্যাসেল কপিস বলে। দ্বিতীয় পর্যায় অর্থাৎ পরিণত পর্যায়। এই পর্যায়ে ইনসেল বার্জগুলি ক্রমশ সংকুচিত হয়ে ক্যাসেল কপিজে পরিণত হয় এবং অবশেষে বিলুপ্ত হয়। এই ইনসেল বার্জের সংখ্যা আরও কমতে থাকে, পেডিমেন্টগুলি আরও প্রসারিত হয়ে পরস্পরের সাথে মিলিত হয়। অবশেষে আসি বার্ধক্য পর্যায়। এই পর্যায়ে অধিকাংশ ইনসেল বার্জ অবলুপ্ত হয়, ভূমির বন্ধুরতাও আর দেখা যায় না। একাধিক পেডিপ্লেন সংযুক্ত হয়ে অসংখ্য অবতল ঢালযুক্ত বিস্তীর্ণ পেডিপ্লেনের সৃষ্টি করে। সমগ্র ভূভাগটির ঢাল কমে গিয়ে 5 থেকে 10 ডিগ্রি কাছাকাছি এসে দাঁড়ায়। এই পেডিপ্লেনই হলো এলসি কিংয়ের ক্ষয়চক্রের অন্তিম ফল। অবশেষে দেখা যাচ্ছে এলসি কিং তার যে তত্ত্ব দিয়েছেন তাতে ডেভিসের তত্ত্বের সুস্পষ্ট প্রভাব রয়েছে। কিংয়ের তত্ত্বের সঙ্গে ডেভিসের তত্ত্বের মিল অনেকটাই বেশি, কারণ তারা দুজনেই সময় নির্ভর যৌবন পরিণত ও বার্ধক্য অবস্থার কথা বলেন। কিং আফ্রিকার ভূমিরূপের অভিজ্ঞতার নিরিখে এই তত্ত্বটির অবতারণা করেছিলেন। পরে তিনি আফ্রিকার বাইরের এলাকা যেখানে বর্তমানে অন্য ধরনের জলবায়ু বিরাজ করছে সেই সব এলাকার ওপর তার এই তত্ত্বটিকে প্রয়োগ করেছেন। আজকের আলোচনা এখানেই শেষ। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বের করে ফেলো। পেডিপ্লেন গঠন তত্ত্ব কে প্রবর্তন করেন? 2. প্রত্যেক ভূমিরূপের একটি নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, এ কথা কে বলেছিলেন? ডেভিস, পেঙ্ক, ক্রিকমে না হ্যাক?